আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, আমাদের চেয়ারম্যান মানে বাবা, আমার ধারণা তিনি বিপক্ষে ভোট দেবেন। তোর মা আগে চেষ্টা করে পারেনি তো, তাই জেদটা রয়ে গেছে। মাকে স্টপ করা যায় না বাবা। তোর মা কোম্পানির MD, তাকে একমাত্র নিরস্ত করতে পারে বোর্ড অফ ডিরেক্টর্স। তো ডিরেক্টররা তোমার কথা শুনবে না? সবাই যে শুনবে তা তো নয়। কি বলল? 30শে মার্চের কথা মনে করিয়ে দিল। আর কিছু বলেনি? বলেছে ডিসিশন যদি নেগেটিভ হয় তাহলে আমি যেন কালকে অস্ট্রেলিয়া ফিরে যাই। তোমার মামার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়েছে? মামা আপনার ডিসিশনের উপরেই নির্ভর করছে। তোমার মামা বুঝতে পেরেছেন আমি তোমার বিপক্ষে নই। রিয়া কোথায় আছে কি করছে একটু দেখে, আর সদরুল ভাই নিচে আছে কিনা সেটাও দেখে। যদি সদরুল ভাই থাকে অসুবিধা নেই, উনি মুখ বন্ধ রাখবেন। ঠিক আছে যা। আচ্ছা এবার তুমি বলো, তুমি সেদিন আমাকে না বলে চলে গেলে কেন? আপনার ওয়াইফ ওই দিন যা যা বলেছিল আমি সব শুনেছি। গুলশানের একটা বাসায় কাজের মেয়ে হিসেবে চাকরি নিতে গিয়েছিলাম আশ্রয় পাবার আশা। আশ্রয়টা কি হারাতে হয়েছে? হ্যাঁ। কেন? বাড়িওয়ালার ছেলেটা বড্ড কাজে। বুঝতে পেরেছি। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? দেখো তোমাকে অন্য কোথাও রাখার উপায় নেই। এখান থেকে আমাকে আবারও পালাতে হবে? হবে না, রিয়া জানতেই পারবে না তুমি আমাদের বাসায় আছো।
তা কি করে হয়? রিয়া সাধারণত নিচে আসে না, তুমি নিচে থাকবে। রাজু, রিয়া রান্নাঘরে রান্না বান্না নিয়ে ব্যস্ত। আচ্ছা, শত্রু ভাই? শত্রু ভাই ড্রয়িং রুমে বসে আছে। থ্যাংক ইউ। আপনি আমাকে আপনি করে বলতে পারেন না, কারণ আমি আপনার কাজিন শাম্মীকে আপু ডাকি। শাম্মী আপু? ও আচ্ছা আচ্ছা। আপনার বিষয়ের ঘোর এখনো কাটেনি তাই না? শুনেন, আমি শাম্মী আপুর কাছ থেকে আপনার ব্যাপারে সব কিছু শুনেছি। আপনি দেখতে কেমন, কিভাবে কথা বলেন সব কিছু এখন চট করে বলে ফেলুন। শাম্মী আপু কোথায়? ও শাম্মী তো সাদে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা। উনি সদ্রুল ভাই, রিয়ার কাছে। সদ্রুল ভাই, ওর নাম হলো শায়লা। শায়লা এখন তো এখানেই থাকবে, বিষয়টা আপনি কাউকে বলবেন না। যদি বলেন আমি কিন্তু আপনাকে শত্রু মনে করব। রাজু, আমি তো শত্রু হতে যাব, কিন্তু রিয়া যদি জানতে পারে? রিয়া কখনো নিচে আসে না, আপনি না বললে রিয়া কিন্তু কখনোই জানবে না। রাজু, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি কারোর কাছে কিছু কব না। ধন্যবাদ। মা কোথায় গো? মা অফিসে গেছেন বাবা। আজকে স্যাটারডে, আজ অফিসে? মা বললেন মিটিং আছে। মিটিং? জি বাবা, মিটিং শেষ করে একটু ছোটো খালার বাসায় যাবেন, মার একটু ফিরতে রাত হবে। আমাকে বলে যেতেই পারত। ইয়ে বাবা, আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো? আমি আপনার কাছে কখনোই কোনো কিছু চাইনি বাবা, আর চাইব। কি চাইবে বৌমা? আগে বলুন বাবা, আপনি আমাকে নিরাশ করবেন না। আগে আমাকে তো জানতে হবে তুমি যা চাইবে সেটা আমার দেওয়ার সামর্থ্য আছে কি না। আছে বাবা, আপনি একবার শুধু শব্দ উচ্চারণ করলেই আমি যা চাচ্ছি সেটা পেয়ে যাব। একটু ক্লিয়ার করে বলো বৌমা। আপনি তো জানেন বাবা, আমি ফিনান্সিয়ালি লেখাপড়া করেছি। আমার সারা জীবনের শখ ছিল যদি কখনো সুযোগ হয় আমি প্র্যাকটিক্যালি সেটা কাজে লাগাব। সে সুযোগ এসেছে বাবা। কি সুযোগ? মা উত্তরায় যে টয় কোম্পানি করতে চাচ্ছেন, আই মিন ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন, মা আমাকে বলেছেন পুরো কোম্পানির দায়িত্ব নিয়ে আমাকে দেবে। কিন্তু বৌমা, আমি জানি বাবা, ইন্ডাস্ট্রিটা হোক সেটা আপনি চান না, অ্যাটলিস্ট আমার কথা ভেবে আমার কথা বিবেচনা করে আপনি আমার অনুরোধটা রাখুন বাবা, প্লিজ। বৌমা, ওই ইন্ডাস্ট্রিটা যদি আদৌ হয় এবং তুমি তার দায়িত্ব নাও, তাহলে সেটা তোমার স্বপ্ন পূরণ নয়, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? তোমার মা যেখানে ওই টয় ইন্ডাস্ট্রি করতে চাইছেন সেটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, তার পাশে একটা স্কুল আছে,
আরেকটা ক্লিনিকও আছে। এটা করলে পারে পরিবেশের জন্য একটা হ্যাজার্ড হবে। কিন্তু বাবা মা যে বললেন পরিবেশ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই, কি যেন একটা ব্যবস্থা করবেন মা। লোকাল পিপল মেনে নেবে না, পরিবেশবিদরাও বিরুদ্ধে যাবে, আন্দোলন হতে পারে, মামলাও হতে পারে, ভায়োলেন্স হলে খুনোখুনিও হতে পারে, আর তখন তোমার মা আর তুমি প্রথমে দিবে, আমিও রেহাই পাবো। আমরা একটা কটন স্ক্যাপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা করেছি। চায়না থেকে মেশিনারিজও শিপমেন্ট হয়ে গেছে, দু চার দিনের মধ্যেই মেশিনারি চিটং পৌঁছে যাবে। তুমি যদি ইচ্ছা করো তাহলে সেখানে ডিরেক্টর হিসেবে জয়েন করতে পারো। সরি বাবা, ডিরেক্টর হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। I'm really sorry. এসো, এই ঘরটায় তুমি থাকো। ওয়েলকাম। তবে একটা কথা মনে রাখবে, তুমি কখনোই দোতলায় যাবে না, ছাদে উঠবে না, এমনকি বারান্দাতেও যাবে না। জি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। খুব ভালো। সুজন, একটু বাবলাকে ডাকতো। আচ্ছা ঠিক আছে। আপনার মতো এত উদার মনের মানুষ আমি এর আগে কখনোই দেখিনি। দেখো, এভাবে বলো না, আমার কাছে মনে হয় যে আমি আমার একটা দায়িত্ব পালন করেছি। আমার কারণে আপনার কোনো ক্ষতি হলে আমি ক্ষতি হবে কেন? আপনার ওয়াইফ যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আপনার সংসার ভেঙে যাবে। দেখো শালা, সেটা যদি হয় তুমি কখনোই আমার ক্ষমা পাবে না। বাবলা, রাজু। শালা, ও হলো বাবলা, তোমার সব কাজকর্ম করে দেবো, ঠিক আছে? জি। ওকে, তাহলে সন্ধ্যার পর দেখা হবে। আপনার সাথে আমার অনেক কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, কথা হবে। ওকে চলো। তুমি তো বললে আদিলের সাথে কথা বলে কোনো লাভ নেই। কথা না বলে ভালো করেছো, আরো কষ্ট পেতে। আচ্ছা, তোমাদের বোর্ড অফ মিটিং যেন কবে? 18 তারিখ। আচ্ছা, ভোটাভুটি উঠলে তোমরা জিতবে তো? মা ফিরে আসুক, তারপর কনফার্মেশন দিতে পারো। আরে, জিতার সাথে মা ফিরে আসার কি সম্পর্ক? নাজিম আহমেদ আমাদের ফিনান্স ডিরেক্টর, উনি বাবার পক্ষের একজন ডিরেক্টর, ওনার সাথে মা সিক্রেট একটা মিটিং করেছে। ও আই সি। আচ্ছা, তোমরা নাকি কটন স্ক্র্যাপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি দিচ্ছ? বলেছে। হ্যাঁ, আমি তো বাবা মাকে ডিরেক্ট করতে পারবো।
গুড অফার ব্যাড ফর মি আমি রিফিউজ করেছি ইউ নো হোয়াট আমি কারো অধীনে কাজ করতে চাই না আই ডোন্ট লাইক ইট গত সাত দিন ধরে আমরা ওর বাসার সামনে ছিলাম কিন্তু বাসায় আসি এক সপ্তাহ পরে সে ব্যর্থতার কথা বললে তো হবে না আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নাই ভাই চেষ্টা করছি তোমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় খুঁজেছ রাজীবের কোনো আত্মীয় স্বজনের বাসা আমরা চিনি না টাকাটা নেওয়ার সময় তোমাদের মনে ছিল না তখন তো খুব বলেছিলে যে রাজীবকে খুঁজে বের করে দিবে এখন কি হবে টেল মি আসলে ভাই ও না বুঝিয়ে আপনার কথাটা বলেছিল টাকাটা ফেরত ভাই এনে 50,000 টাকা আছে ভাই আমি তোমাদের 1,00,000 টাকা দিয়েছি কি ভাই 50,000 টাকা খরচ করে ফেলাইছি ভাই কাজটা যেহেতু করতে পারোনি এখন তোমাদের পুরো টাকাটাই দিচ্ছি ভাই আপনি তো আমাদের অবস্থা জানেন কোনো আয় রোজগার নাই বেকার মানুষ কেমনে আপনার টাকাগুলো দেবেন কোত্থেকে টাকা দেবে সেটা তো আমি জানি আমি শুধু একটা কথা জানি তোমাদের আমি 3 দিন সময় দিলাম 3 দিনের ভেতর যদি তোমরা টাকা না দাও তোমাদের এই 2 পায়ে আমি সারাটা জীবন যেন পঙ্গু হয়ে বসত টাকাটা নিয়ে যাও যাও রাজীবের কোনো আত্মীয়র বাসা ছিল না চেনো না বলতে চাচ্ছ না বিশ্বাস করো সত্যি আমি চিনি না তোমার কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি জানি না দরজাটা ভালো করে লাগিয়ে দাও হাই মা বস মামা মা একটু আগে ফোন করেছিল কি বললো সোহেলি জিজ্ঞেস করলো আমি কাল রওনা দেব নাকি কোথায় যাবি তুমি তো সব ভুলে বসে আছো মামা
আজকে কিন্তু 30th March। ওহো, সেই জন্যই হয়তো তোর মামি বাইরে গেছে, ডক্টর লাব্বির সঙ্গে দেখা করতে গেছে। আমি জানি মামি ফিরে এসে কি বলবে। কি বলবে? উনি বলবেন ডাক্তার নিষেধ করেছে। আদিল কি বলে? ও বলেছে মামি ডিসিশন দেওয়ার পরে ও ডিসিশন দেবে। আজ হয়তো সবকিছু সেটেল হয়ে যাবে মা। আমাকে তুই ভুল বুঝিস না মা, তুই অনেকদিন এখানে আছিস, সবকিছু দেখছিস। আমি যা চাই তা হয় না, তবে আমি বিশ্বাস করি আমি যা পারিনি আদিল তা পারবে। ও পারবে না মামা, যদি পারত তাহলে এতদিন আমি ডিসিশনের জন্য বসে তুমি তো আদিলকে কনভিন্স করতে পারতে। আদিল আমার কথা শুনবে না। আপনার কাছেও আমার বেশ কিছু প্রশ্ন করার আছে, কিন্তু আপাতত আপনার সাথে কথা বলা আমার নিষেধ আছে। আমি আপনার শ্বশুরে কি কি কমু? যা সত্য তাই বলবেন। সুপ্রিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল, আরো যা যা ছিল তাই বলবেন। সম্পর্ক তো এখনো আছে। যে দোকান কেনার জন্য তুমি টাকা দিলে সেই দোকানটা আদৌ কেনা হলো কি না, নাকি সদুল তোমাকে মিথ্যা বলে টাকা নিয়ে গেল? দুঃখ 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 দুঃখ